হঠাৎ করে ভারতে করোনা প্রকোপ এতটাই বেড়ে গিয়েছে যার জন্য ভারতের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ সরকার এবং ইতিমধ্যে তারা 15 দিনের জন্য স্থল বন্দরের সকল কার্যক্রম স্থগিত করেছে এবং আমরা জানি অনেক আগ থেকেই ভারতের সাথে ফ্লাইটের যোগাযোগ বন্ধ কিন্তু একমাত্র পথ ছিল স্থল বন্দর সেটিও বন্ধ করে দেওয়া হলো 15 দিনের জন্য যদি এই 15 দিনের মধ্যে ভারতে তাদের অবস্থা একটু উন্নতি হয় তাহলে খুলে দেওয়া হবে না হলে আবারও তার মেয়াদ সীমা বাড়বে ভারতে দ্বিতীয় স্টেজে করোনা প্রকোপের জন্য বাংলাদেশ থেকে যেসব ভিসা প্রত্যাশীরা এমবাসিতে যাবেন বা ডেট নিয়েছেন অথবা অনেকেই সেখানে আছেন তারা অনেক দুর্গতির মধ্যে পড়েছেন অনেক দুর্ভোগের মধ্যে পড়েছেন তারা সেখান থেকে আবার রিটার্ন আসতে পারছেন না আবার এমবাসি ফেসও করতে পারছেন না তো এর জন্য অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে এবং আমরা জানি না আসলে এই মুহূর্তে কী হবে আর কতদিন লকডাউন থাকবে এই 14 বা 15 দিন পর আবারও বাড়বে কি না এ বিষয়ে এখনও কোনো সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে না একমাত্র করোনা প্রকোপের উপর নির্ভর করবে আসলে ভারতের সাথে আমাদের যোগাযোগ চালু হবে কি না তো ভিউয়ার্স এই ছিল ভারতের বিষয়ে সংক্ষিপ্ত নিউজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফিজ